অন্যদিকে বানিরুল শেখ সোনা শেখের প্রতিবেশী বানিরুল শেখের বাড়িতে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছেন দেখছেন সেই ছবি সকালবেলায় তারা পৌঁছে যান সিবিআই তদন্তকারী আধিকারিকরা বকটুই গ্রামে পরিদর্শন করেন এলাকা খতিয়ে দেখেন ঘটনাস্থল এরপর যেরকমটা জানা যাচ্ছিল যে এলাকাবাসীদের সঙ্গে তারা কথা বলবেন যদিও বেশি কেউ সেখানে নেই কারণ অনেকেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন ওই ঘটনা ঘটার পর থেকে তবে এবার বানিরুল শেখের বাড়িতে সোনা শেখের প্রতিবেশী বানিরুল শেখের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা দেখতে পাচ্ছেন সেই ছবি পুলিশি নিরাপত্তা রয়েছে পাশাপাশি কেন্দ্রীয় দল কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং সেই নিরাপত্তা নিয়ে কিন্তু বানিরুল শেখের বাড়িতে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিকরা সোনা শেখের বাড়ির পাশেই থাকেন বানিরুল এবং তার বাড়িতেই পৌঁছে গিয়েছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে অঞ্জন বানিরুল শেখের বাড়িতে সিবিআই তদন্তকারী আধিকারিকরা কি জানতে পারছে এই বিষয়ে একদমই ঠিক দেখো যে তোমার সোনা শেখ সে সোনা শেখের বাড়ির পাশে একটি টিনের চালের বাড়ি যে বাড়িতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং বানিরুল শেখের মৃত্যু হয়েছিল সেই বানিরুল শেখের বাড়িতে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিক তারা কিন্তু সেখানটায় ঢুকেছে সিএফএসএল যারা আছেন তারা কিন্তু সেই বাড়িতে ঢুকেছেন এবং সেই বাড়ির ভিতরে ঢুকে সেখান থেকেও তারা নমুনা সংগ্রহ করছেন এবং ভিডিওগ্রাফি করছেন দেখো আমরা জানতে পেরেছি যে মিহিলাল শেখ বানিরুল শেখ সোনা শেখ পর পর এই তিনটি বাড়িতে তারা অগ্নিসংযোগ করেছিল ভাঙচুর করে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সিবিআই আধিকারিক এবং সিবিআই সিএফএসএল টিম তারা কিন্তু সেই সব বাড়ি থেকে নমুনা সংগ্রহ করছে পাশাপাশি তারা এই বিষয়টিও দেখছে যে আগুন ধরানোর জন্য কি উপকরণ ব্যবহার করা হয়েছিল কি রসায়ন ব্যবহার করা হয়েছিল সেই বিষয়টাও কিন্তু সিবিআই ফরেন্সিক কেন্দ্রীয় ফরেন্সিক দলের যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু সেই তথ্য খোঁজার চেষ্টা করছেন বিশেষ ধরনের যন্ত্র নিয়ে এসে কিন্তু সিবিআই সেদিনের অগ্নিকাণ্ডের ঘটনার কিন্তু অনুসন্ধান ইতিমধ্যে শুরু করে দিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি সোনা শেখের বাড়ি থেকে বেরিয়ে বানিরুল শেখের বাড়িতে কিন্তু ঢুকেছে সিবিআই আধিকারিক এবং সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির এক্সপার্টরা তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন বেশ কিছু জন আধিকারিক তারা রয়ে গিয়েছেন সোনা শেখের বাড়িতে এবং বেশ কয়েকজন আধিকারিক তারা রয়েছেন বানিরুল শেখের বাড়িতে দেখো এই দুটি বাড়ি থেকে মূলত একটি বাড়ি থেকে সাতজনের মৃতদেহ আর একটি বাড়ি থেকে অগ্নিদগ্ধ হয়ে তিনজনকে উদ্ধার করা হয়েছিল সেই দুইটি বাড়িতে কিন্তু সিবিআই আধিকারিকেরা সেখানটায় ঢুকেছেন এবং সেখান থেকে তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন এবং অনুসন্ধান করছেন পাশাপাশি ভিডিওগ্রাফি করছেন দেখো পুরো প্রক্রিয়াটাই কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক দলের যারা এক্সপার্ট আছেন এবং যারা সিবিআই আধিকারিক আছেন তারা কিন্তু এই পুরো ঘটনাটা সমন্বয় করেই তারা কিন্তু এই অনুসন্ধান চালাচ্ছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে অঞ্জন আরো একটা বিষয় জানতে চাইবো একদিকে যেরকম বানিরুল শেখের বাড়িতে সিবিআই তদন্তকারী আধিকারিকরা রয়েছেন অন্যদিকে রামপুরহাট মহকুমা আদালতেও আধিকারিকরা পৌঁছেছেন সে বিষয়ে কি জানতে পারছো একদমই ঠিক দেখো ইন্দ্রাণী রামপুরহাট মহকুমা আদালতে সিবিআই প্রায় 5-6 সদস্যের একটি তদন্তকারী দল তারা রামপুরহাট মহকুমা আদালতে এসিজিএম এর কাছে আজকে তারা প্রেয়ার দিয়েছিলেন যে সিকের কাছ থেকে তারা এই মামলাকে হ্যান্ডওভার নেবেন সেই মতো দেখো সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে রামপুরহাট মহকুমা আদালতের এসিজিএম তারা কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর হাতে এই মামলা হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং তাদের হাতে এই কেস হস্তান্তর করে দিয়েছে দেখো এই প্রক্রিয়ার জন্যই কিন্তু সিবিআই 5-6 সদস্যের একটি দল তারা রামপুরহাট মহকুমা আদালতে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা আইন মানে আইনানুগভাবে তোমার সেই কেসটি কিন্তু আজকে সিবিআই হাতে নিয়ে নিলেন রামপুরহাট মহকুমা আদালতের নির্দেশে ধন্যবাদ অঞ্জন তুমি নজর রাখো আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে কথা বলছিলাম প্রতিনিধি অঞ্জনদের সঙ্গে রামপুরহাট মহকুমা আদালতে একদিকে সিবিআই অপর দল অন্যদিকে বানিরুল শেখের বাড়িতেও পৌঁছে গিয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে একদিকে ঘটনাস্থলে তারা ঘুরে দেখছেন নমুনা সংগ্রহ করছেন সিবিআই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক দলও